আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে নিউজটি জানবো সেটি হচ্ছে আপনার অনলাইনে ক্রেডিট কার্ডের বিষয়টা। হ্যাঁ, অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহারে যেসব সাবধানতা আবশ্যক। সো আমরা অনেক সময় অনলাইনে কার্ড ব্যবহার করে থাকি, তো আমাদের জন্য কিছু 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 সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি। সেক্ষেত্রে কোন ধরনের সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে এই ব্যাপারটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে, চলুন আমাদের দেশে অনলাইনে লেনদেন ক্রেডিট কার্ডের ব্যবহার মানে সম্ভাবনা এবং ব্যবহার দিন দিন বেড়ে চলছে, আর তার সাথে থাকছে ক্রেডিট কার্ড নিরাপত্তা সম্পর্কিত ঝুঁকি। তবে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু সাবধানতা অবলম্বন করলে খুব সহজে ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি অনলাইন শপিং এর ক্ষেত্রে নিরাপদ থাকবেন। চলুন জেনে নেওয়া যাক অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটার সময় সাবধানতা যেসব সাবধানতাগুলো আবশ্যক। ওকে, মাই গুডনেস, দেখেন কার্ড সেভ না করা। কিছু কিছু ওয়েবসাইট কেনাকাটার জন্য আপনার কার্ড উপলব্ধ হয়, তো ওয়েবসাইটে কার্ডের তথ্য সেভ করার অপশন পাওয়া যায়, তবে অপশন ব্যবহার না করাই ভালো। শপিং ওয়েবসাইটগুলোতে কার্ডের তথ্য সেভ করাকে কেন্দ্র করে হ্যাকাররা অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে গেলে আপনার মাধ্যমে আপনার কার্ডের টাকা খরচ করতে পারবে। যদিও প্রতিবার শপিং করার সময় কার্ডের তথ্য প্রদান করা কিছুটা বিরক্তিকর কাজ মনে হতে পারে, কিন্তু কার্ডের সর্বোচ্চ নিরাপত্তার ক্ষেত্রে আপনি নিশ্চিতকরণে এই গুরুত্বপূর্ণ ফিচারটি অবশ্যই চালু রাখবেন যে কোনো ওয়েবসাইটে কার্ডটি সেভ করবেন না। ওকে, তারপর হচ্ছে অবশ্যই যেসব সাইটে আপনি অটোমেটিক রেগুলার বিল পেমেন্ট করতে চান সেসব সাইটে কার্ড সেভ না করার উপায় নেই, যেমন ফেসবুক, গুগল অ্যাড, এগুলো তো কার্ড সেভ ছাড়া কোনো উপায়ই নেই, তাই না? আর পরিচিত বিশ্বস্ত ওয়েবসাইটে শপিং করা, কোনো প্রোডাক্ট গুরু খোঁজা বা খুঁজে না পেলেও বিশ্বস্ত ওয়েবসাইটগুলোতে আপনি শপিং করতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট খুঁজুন, অনেক প্রতারক ওয়েবসাইট আসল ওয়েবসাইটের মতো দেখা যায়, প্রায় ব্যবহার নাম করে প্রতারক আছে, যেমন দারাজ ডট কম ডট বিডি এবং দারাজ ডট এক্স জেড জেড ডোমেন ব্যবহার করা হতে পারে। তাই যে কোনো অনলাইন শপিং ওয়েবসাইট ব্যবহার করা থেকে আপনার নিরাপদ থাকার উপায় হচ্ছে অফিসিয়াল অ্যাপ ব্যবহার করা। এতে ভুল ঠিকানায় নিজের ক্রেডিট কার্ড ব্যবহারের প্রতারণার সম্ভাবনা থাকে না। তবে অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই রিভিউ ইনস্টল সংখ্যাটিকে নেবেন, কারণ